আসসালামু আলাইকুম। রূপ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা গাছ আজ দেখাবো আমরা গাছের কোন সময়ে কি পরিচর্যা করলে এই ছোট গাছেই 7-8 কেজি আমরা ধরবে। আমার এই আমরা গাছে সিজনে 7-8 কেজি আমরা পাই। এটা 12 মাসই আমরা 12 মাস 7-8 জোকা আমরা পাই, কিন্তু সিজনের সময় অনেক আমরা হয়। তার একটা কারণ হলো এই সেপ্টেম্বর মাসের পরে যে ডালগুলোতে আমরার মুকুল আসবে না সেই ডালগুলো কেটে দিতে হবে। অর্থাৎ এর আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে টবে বা ড্রামে গাছ লাগার ক্ষেত্রে ছাদ বাগানে বিশেষ করে গাছের উচ্চতার দিকে খেয়াল করতে হবে এবং টবের পরিমাণের দিকে খেয়াল করতে হবে। তো যেহেতু আমার এই টবের সাইজ বেশি একটা বড় না, সেই ক্ষেত্রে আমরার গাছ এত বড় হওয়া যাবে না। তাই আমি এই যে আমরার গাছে ভিডিওতে দেখতে পারলেন আমরার গাছে যে ডালটাতে শীষ আসবে না, আমরার মুকুল আসবে না, সেই ডালটা আমি কেটে দিয়েছি। এখন আমার এই আমরার গাছে অনেক আমরা হবে এবং যে ডালগুলোতে আমরা হয় সেই আমরার যে শীষ বা মুকুল, সেই মুকুলের পাশ থেকে আর একটা ডোগা বের হয়, সেই ডোগাতে আমরা ধরে। এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি বড় হয়েছে, এরপরে এই যে আরও ফুল আসতেছে, পাশাপাশি আরও ফুল আসতেছে। অর্থাৎ আমরা ধরবে, ফুল আসবে, আবার আমরা ধরবে, এইভাবে কন্টিনিউ করতে থাকে এই গাছটা। তো সেপ্টেম্বর মাসের শেষে অনেক আমরার মুকুল হয়, এক চান্সে অনেক আমরা পাই, সেই জন্য আমার এই প্রিপারেশন। তো আপনারা যদি এরকম আমরা গাছ থাকে সাথে তাহলে এই ভুলটা করবেন না, অবশ্যই অবশ্যই বাড়তি ডালগুলো কেটে দিবেন, তাহলে প্রচুর আমরা পাবেন, অভাবনীয় অকল্পনীয় আমরা যা এর আগে পাননি। আমার এই টিপসটা ফলো করেন তাহলে প্রচুর আমরা পাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। পাশাপাশি আপনাদের আরও ভালো টিপস নিয়ে আসব, ভিডিও বানাবো আপনাদের জন্য। আমার এই কষ্ট, আপনারা পাশে থাকলে আমার ভালো লাগবে, আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন।